চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত ব্যক্তিকে স্কুল পরিচালন সমিতির সভাপতি নির্বাচন করায় ক্ষোভ এলাকা জুড়ে। নতুন সভাপতির অপসারণ চেয়ে পোস্টার বিদ্যালয় সংলগ্ন এলাকায়। চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত এলাকায় বাম নেতা হিসেবেই পরিচিত ব্যক্তিকে স্কুলের পরিচালন সমিতির সভাপতি নির্বাচিত করায় ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে সভাপতির পদ থেকে অপসারিত করতে হবে ওই ব্যক্তিকে, এমন দাবিতে এলাকায় পোস্টার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রামে। স্থানীয় বাল্কি হাইস্কুল পরিচালন সমিতির সভাপতি হিসাবে ইউনুস মণ্ডলকে মনোনীত করা হয়েছে। স্বরূপনগরের বিধায়িকা বীণা মণ্ডল তাকে সভাপতি করেছেন বলেও দাবি করেছেন স্থানীয় তৃণমূলের কয়েকজন নেতৃত্ব। তাদের দাবি, ইউনুস মণ্ডলকে সভাপতি হিসাবে মানছি না, এমন দাবিতে এলাকায় বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় তৃণমূলের আঞ্চলিক সভাপতি তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন বলেন, এলাকার সকলেই জানেন উনি চিটফান্ডের সাথে যুক্ত ছিলেন, দীর্ঘদিন সিপিএমের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2018 সালে জেলা পরিষদের নির্বাচনে তৃণমূল প্রার্থীকে হারানোর জন্য উনি নির্দলে প্রার্থী হয়েছিলেন। সেই মানুষকে কী করে স্কুল পরিচালন সমিতির সভাপতি নিয়োগ করা হলো, এ বিষয়ে তিনি আরও বলেন। হ্যাঁ, স্টিল নাও আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমি তাকে সিপিএমের লোক হিসেবেই জানি। 2007 সালে ডিআইএফের অঞ্চলের ভারপ্রাপ্ত ছিল ডিআইএফের, 2008 সালে তিনি সিপিএমের প্রার্থী ছিলেন পঞ্চায়েতে, 2018 সালে একদম হলপ করে বলছি টিএমসিকে হারানোর জন্য পঞ্চায়েত সমিতিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নট অনলি দ্যাট, নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টিএমসির প্রার্থীকে হারানোর জন্যে। আর 2021 সালে বিধানসভা প্রকাশ্যে জোট করেছে, এটা এলাকার লোক এবং ওই বুথের কর্মীরা দলগত প্রশ্নে দাঁড়িয়ে তারাও আমাদেরকে জানিয়েছেন। আমার অন্তত জানা নেই, লোকালে স্থানীয়ভাবে তিনি কখনো কোনো অবস্থাতেই করেছেন এমন কিছু আমার অন্তত জানা নেই, এবং কিনা বুথের কর্মীরা সে ব্যাপারে কোনো রকম তথ্য আমাদেরকে দেননি। ছাত্রছাত্রীদেরকে মানে যেই বা করুক না কেন ছাত্রছাত্রীরা করেছে এটা আমি মনে করি না। ইনুর সাহেব তিনি সভাপতি বেসছেন, এমএলএ ম্যাডাম তার নিজস্ব অধিকারের প্রশ্নে দাঁড়িয়ে ক্ষমতা প্রয়োগের প্রশ্নে দাঁড়িয়ে তিনি করেছেন, সে ব্যাপারেও মন্তব্য নেই। আমার ধারণা এটা, ইনুর সাহেবকে যারা মানিয়ে নিতে পারছেন না বা তার বিরোধ বিরূপতা দেখাচ্ছেন তাদের তরফ থেকে এটা হতে পারে। এ বিষয়ে বিদ্যালয় সূত্রে জানা গেছে ইউনুস মণ্ডলকে সভাপতি করা হয়েছে, ইতিমধ্যেই তার কাগজ এসে পৌঁছেছে। বিষয়টি জানার পর ইতিমধ্যেই নতুন সভাপতির বিরোধিতা করে পরিচালন সমিতির দুই সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে ইউনুস বলেন, আমি তৃণমূল করি, তবে 2018 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি মেনে নিয়েছেন তিনি। ঘটনায় এলাকা জুড়ে এখন মূল চর্চার বিষয় বাল্কি স্কুলের সভাপতি নির্বাচন। উনি তো আমার বিরুদ্ধে বলতেই পারেন, এটা আমার কিছু করার নেই। অঞ্চল সভাপতি বলতে পারেন, এখন বললে তো আমি কাউকে বাধা দিতে পারি না, আটকাতে পারি না, স্পট আমি ছিলাম না। তবে বহু মানুষ জানেন, এখানকার মানুষও জানেন আমি তৃণমূল আজ পর্যন্ত করি, অদ্যাবধি করি এবং সেদিনও করেছি। কোনো কারণে 2018-তে তৃণমূলের বেশ কিছু দামি নেতা যারা ক্ষমতায় ছিলেন সেই সব নেতাদের নেতৃত্বেই আমি নির্দলে ক্যান্ডিডেট হয়েছিলাম, এটা সঠিক। কিন্তু আমি শেষ অবধি সেই নির্বাচনের লড়াইটা করিনি। নমিনেশন সাবমিটের উইথড্রোর সময় ছিল না বলে উইথড্রোটা করি না, হয়তো উইথড্রোটা হয়ে যেত। কিন্তু আলটিমেট আমি তৃণমূল করি, আজও পর্যন্ত করি এবং তৃণমূলের সমস্ত কর্মসূচিতে দেখা যায়, সমস্ত কর্মসূচিতে আমাকে দেখেছেন। অনেকে আমাকে নিয়ে বলেছেন যে উনি দল করছেন, ভালো লাগছে আমাদের, উনি আমাদের সঙ্গে আবার সক্রিয় হয়েছেন। এবং এখান থেকে পাঁচ মাস আগেও আমার সঙ্গে কথা হয়েছে একজনের, তিনি বললেন যে সক্রিয়ভাবে আপনি দল করছেন, আমাদের খুব ভালো লেগেছে, করুন একসঙ্গে সবাই মিলে আবার এগিয়ে যাই। এই ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।